আনলক ওয়ান চালু হওয়ার পর যত দিন বাড়ছে তার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সংক্রমণের পরিধি বাড়াচ্ছে কোভিড-19। উত্তরবঙ্গ মেডিকেলের 9 জন চিকিৎসক, 2 জন নার্স এবং 1 জন মেডিকেল টেকনোলজিস্ট বর্তমানে করোনা সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এবার আরও চিন্তা বাড়িয়ে করোনা আক্রান্ত হলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক কর্মী স্ত্রী। ওই ব্যক্তি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিভাগে কর্মরত এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিব মন্দির এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পঠন পাঠন চালু না হলেও গত 1 জুন থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগ খোলা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিভাগের ওই কর্মী বিশ্ববিদ্যালয়ে ডিউটিও করেছিলেন বলে জানা গিয়েছে। আর তাই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিভাগের ওই কর্মী আর কার কার সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিভাগের ওই কর্মী স্ত্রী কার কার সংস্পর্শে এসেছিলেন তার তালিকা তৈরি করে তাদেরকেও পাঠানো হবে হোম কোয়ারেন্টাইনে। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।